পঞ্চায়েত নির্বাচনে ভোট লুট করতে এলে তৃণমূল নেতাদের ট্রিটমেন্ট করে বাড়ি পাঠিয়ে দেওয়ার নিদান দিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। দলীয় কর্মীদের উদ্দেশ্যে পঞ্চায়েত নির্বাচনে চোখে চোখ রেখে লড়াই করার পরামর্শ দেন তিনি। বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা বিধানসভা কেন্দ্রের ঠাকুরনগরে বিজেপির এক কর্মী সভার আয়োজন করা হয়। সেখানে এদিন দুপুর দুটো নাগাদ উপস্থিত হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্য সভাপতি দলীয় কর্মীদের উদ্দেশ্যে বলেন, পঞ্চায়েত নির্বাচনে নিজেদের বুথগুলিকে দুর্গ হিসাবে গড়ে তুলবেন। তৃণমূল বুথ দখল করতে এলে রাজ্য পুলিশ তাদেরকে কিছু বলবে না, আর তাই নিজেরা তৃণমূলের বুথ দখলকারীদের ট্রিটমেন্ট করে বাড়ি পাঠিয়ে দেবেন। দলীয় কর্মীদের আশ্বস্ত করে এদিন তিনি আরো বলেন, পঞ্চায়েত নির্বাচনে চোখে চোখ রেখে লড়াই করুন। ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গ শাখা আপনাদের পাশে আছে, আপনাদের দায়িত্ব পার্টির, আপনারা শুধু লড়াই করুন। পঞ্চায়েত ভোটে নিজের বুথকে দুর্গ করে তৈরি করুন। একটাও হার মার যদি সেখানে ভোট লুট করতে আসে, পুলিশ তো কিছু করবে না, আমরা জানি। আপনারা নিজের মতো করে ট্রিটমেন্ট করে বাড়িতে পাঠিয়ে দেবেন। একদম ভূত লুট করতে দেবেন না, ভূত কাউকে লুট করতে দেবেন না, আর পঞ্চায়েত ভোটে চোখে চোখ রেখে লড়াই করুন। ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ শাখা আপনার সাথে আছে, আপনাকে দেখার দায়িত্ব পার্টি নিচ্ছে, পার্টি আপনার পাশে আছে, আপনারা লড়াই করুন। নারী সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলা। সুকান্ত মজুমদার এদিন অভিযোগ করেন যে এলাকায় মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক অনুষ্ঠিত হচ্ছে, সেই বৈঠকে বিজেপির সেই এলাকার সাংসদ বিধায়কদের ডাকা হচ্ছে না। কেউ নিজের থেকে গেলে মুখ্যমন্ত্রীর পুলিশ তাকে আটকে দিচ্ছে। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন তোলেন, এই সব প্রশাসনিক বৈঠকে যে টাকা খরচ হচ্ছে তা কি তৃণমূলের টাকা? প্রশাসনিক বৈঠক সাংসদকে তো ডাকতে হবেই, মুখ্যমন্ত্রী পুলিশ সাংসদকে আটকাচ্ছে, প্রশাসনিক বৈঠকে ঢুকতে দেওয়া হবে না। আমাদের বিধায়কদেরকে কোথাও প্রশাসনিক বৈঠকে ডাকা হয় না। আমি প্রশ্ন করতে চাই মুখ্যমন্ত্রীকে, যে প্রশাসনিক বৈঠক গুলোর যে টাকা খরচ হচ্ছে সে কি তৃণমূল কংগ্রেসের পকেটের টাকা না তৃণমূল কংগ্রেসের জমিদারির টাকা? সেই টাকা এই বৈঠক গুলো হচ্ছে। এই বৈঠক পশ্চিমবঙ্গের জনগণের ট্যাক্সের টাকায় হচ্ছে, সেই জন্য এই বৈঠকে প্রত্যেকটি দলের বিধায়ক সাংসদকে ডাকা উচিত কিনা আপনারাই বলুন। এটা একজনকে সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায়। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগাঁ শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগাঁর যশোর রোডের নিজস্ব শোরুমে। সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এদিন সুকান্ত মজুমদার অভিযোগের সুরে বলেন, ভারতের আইন অনুযায়ী সীমান্তের 50 কিলোমিটার এলাকা পর্যন্ত বিএসএফ এর এখতিয়ারের মধ্যে পড়ে, কিন্তু সীমান্ত এলাকার ভোট ব্যাংক নিজেদের পক্ষে আনতে মুখ্যমন্ত্রী বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লুঙ্গি বাহিনীকে দিয়ে কেন্দ্রের সমস্ত এজেন্সির বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলছেন। বর্ডারের 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফ এর এখতিয়ারের মধ্যে পড়ে, 15 কিলোমিটার পর্যন্ত তার আর এখতিয়ার আছে, ভারতবর্ষের আইন তাই বলছে। মুখ্যমন্ত্রী ভারতের যত সংস্থা আছে, সে এনআইএ থেকে শুরু করে সিবিআই, ইডি, বিএসএফ, সবার বিরুদ্ধে খ্যাপানোর জন্য, লোক খ্যাপানোর জন্য চেষ্টা করছেন। এবং এই বর্ডার এরিয়ায় মুখ্যমন্ত্রীর ভোট ব্যাংক যারা বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত লুঙ্গি বাহিনী, যাদের বেশিরভাগই অন্য দেশ থেকে আসা বহিরাগত, তাদেরকে দিয়ে এই কাজ করানোর চেষ্টা করছে। 1 কোটি টাকা দেবে কেন? ওনারা চুরি করে বান্ধবীর বাড়িতে টাকা জমাবে আর কেন্দ্র টাকা দেবে তাই হয়? মুখ্যমন্ত্রী পুলিশ কি করছে, বসে বসে ললিপপ খাচ্ছে নাকি? মুখ্যমন্ত্রীর হাতে তো প্রশাসনিক দায়িত্ব, হোম মিনিস্টার তো উনি এই রাজ্যের, তো ওনাকে সেটা দেখতে হবে। সব জায়গায় বন্দুক পাওয়া যাচ্ছে, বোমা পাওয়া যাচ্ছে। সুকান্ত মজুমদার ছাড়াও এদিনের কর্মী সভায় উপস্থিত ছিলেন বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া, বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদার। তবে এদিন উপস্থিত ছিলেন না গাইঘাটা বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুব্রত ঠাকুর এবং বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন।